যে মাননীয় প্রধানমন্ত্রী কোনো কথা আমি ফেলতে পারি না, আমি নৌকাকে কখনো প্রতিপক্ষ ভাবি না। আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত ভোটারদের উপস্থিতিতেই আমি বিশ্বাস করি 7 তারিখে একটা জাগরণ সৃষ্টি হবে। দেখেন, আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশই আমাদের কাছে সবচেয়ে আগে। আমরা যা কিছু করেছি, প্রতিযোগিতামূলক নির্বাচনের কথা বলা হয়েছে, আমরা কিনেছি নির্বাচনের মাঠে অবশ্যই আমরা আওয়ামী লীগ যারা করি আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা নির্বাচনের মাঠে আমরা থাকব। আমি তো বারবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কথা আমি ফেলতে পারি না, আমার আবেগ আমার ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রীকে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। আওয়ামী লীগের প্রতি আমার ভালোবাসা, আমার জীবন যৌবন সব আমি শৈশব থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে ছিলাম। কখন আমি কখন আমার ব্যক্তিগত চাওকে আমি বড় করে দিই, অবশ্যই সব কিছুই থাকবে, লড়াই ভোট টানা যেভাবে বলেন লড়াই তো আওয়ামী লীগের। এখন মনে করেন আমরা তো লড়াই করার কি আছে, এখানে আমাদের ভোটার অবশ্যই থাকবে, একে প্রতিযোগিতা তো আছে, অন্যান্য দলরাও তো এখানে আছে, এখানে আপনার আমাদের লড়াই হচ্ছে, মাঠে তো অনেকগুলো দল আছে। আমি নৌকাকে কখনো প্রতিপক্ষ ভাবি না। এখন যদি এখানে একজন জাতীয় পার্টিকে মনোনয়ন দেওয়া হয়, সেখানে যদি একটা লাঙ্গলকে বলা হয়, তাহলে তো আমরা সেখানে আমরা দিতে পারি, তা আমিও নৌকাই। তারপরও আমরা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীর বাইরে তার আমরা নির্বাচন করব না, এবং আমি বৈধ হয়েছি, এতে আমি আনন্দিত। আর নিখিলবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, আমি একটু ভালো রাখতে চাই। কেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আপনারা ছোট করে ভাবছেন? একটা সন্ত্রাসী দল, জঙ্গি দল, দেশবিরোধী শক্তি, যারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদেরকে প্রাধান্য না দিয়ে নতুন করে জাগ্রত করেন। থ্যাংক ইউ।